আজ ইসলামপুর পৌরসভায় 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না দে সরকার এবং তিনি ইসলামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করলেন আজ এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন দেখেই সাধারণ মানুষ আমাদের ভোট দেবে এবং ইসলামপুর পৌরসভায় 70টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে। স্বপ্না দে সরকারের স্বামী বলেন, যে হারে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তাতে আমার স্ত্রী স্বপ্না দে সরকার বহু ভোটে জয়ী হবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প দেখেই 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমাদের পাশে আছে এমনটাই বললেন। আগেই 12 নম্বর ওয়ার্ডের এই পার্টটা হচ্ছে 118 প্রচারে নেমেছি। আমাদের সমস্ত ওয়ার্ডের কর্মী নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে এখন ফ্লেক্স ঝান্ডা লাগানো থেকে শুরু করে সবই শুরু হয়েছে। এখন ওয়াল প্রিন্টিংও শুরু হয়েছে, আজকে ওয়াল প্রিন্টিংয়ের কাজ আজও চলছে, আমাদের কন্টিনিউ চলে যাচ্ছে। আশা করি আমরা আগামীতে আরও ভালোভাবে এই জায়গায় কাজ করে আমরা এখানে জয়ী হবই হব। ব্যাপক সারা মমতা ব্যানার্জির উন্নয়নের যে ধারা, সেই ধারাতে সারা না পেয়ে তো মানুষ থাকবে না। সারা ব্যাপকভাবে পাচ্ছে এবং আমরা বিপুল ভোটে এই ওয়ার্ডটাতে নির্বাচিত হবো।